হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এসএসসি 2023 সালের পদার্থবিজ্ঞানের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আলোচনা করব। তো তোমরা ইতিমধ্যে জেনে গেছো 2022 সালের যে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছিল, এই 2022 সালের সংক্ষিপ্ত সিলেবাসের আলোকেই 2023 সালের তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এজন্য 2022 সালের যে সংক্ষিপ্ত সিলেবাসটি আছে, এটাই তোমাদের 2023 সালের সংক্ষিপ্ত সিলেবাস। তো বন্ধুরা, এর আগে আমরা তোমাদের বাংলা, ইংরেজি, গণিত সহ সকল বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করছি। তো যারা যাদের আসলে সিলেবাসগুলো প্রয়োজন, তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো। তো দেখো বন্ধুরা, পদার্থবিজ্ঞান বিষয় কোড 137, দেখি পদার্থবিজ্ঞানের কোন কোন অধ্যায়গুলো আমাদের এবারে পরীক্ষায় আছে। দেখো, 2023 সালে যারা তোমরা পরীক্ষা দেবে বা যারা তোমরা নিউটেনে আসো, তারা অবশ্যই এই সিলেবাসটাই ফলো করবে, কারণ এর আলোকেই তোমাদের বোর্ডে কোশ্চেন করা হবে এই সকল অধ্যায় থেকে। দেখো, প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপ। প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপ, এখান থেকে তোমাদের যে পার্টগুলো আছে, পার্টগুলো অবশ্যই তোমরা ভালোভাবে ফলো করবে। দেখো, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞানের পরিসর, পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ, এরকম যে পার্টগুলো দেওয়া আছে, পার্টগুলো তোমরা অবশ্যই এখান থেকে ভালোভাবে দেখে নেবে। এবার আছে দ্বিতীয় অধ্যায় গতি। দেখো, দ্বিতীয় অধ্যায় গতি, এখান থেকে তোমার আছে স্থিতি গতি, বিভিন্ন প্রকার গতি, স্কলার ও ভেক্টর রাশি, এই সকল পার্টগুলো তোমরা ভালোভাবে পড়ে নেবে, দ্বিতীয় অধ্যায় গতি। এবার আছে তৃতীয় অধ্যায় বল। তৃতীয় অধ্যায় বল থেকে আছে তোমার জড়তা ও বলের ধারণা, নিউটনের গতিসূত্রের গতির প্রথম সূত্র, জড়তা, বল, এ সকল যে পার্টগুলো আছে, পার্টগুলো তোমরা অবশ্যই ভালোভাবে পড়বে। এবার আছে চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি। চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি, এখানেও তোমাদের পাঠ আছে কাজ, শক্তি, শক্তির বিভিন্ন প্রকার রূপ, গতিশক্তি, বিভব শক্তি, এই সকল পাঠগুলো তোমরা অবশ্যই ভালোভাবে দেখে নেবে। এরপর আছে পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ। পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ, এখান থেকে তোমরা চাপ, ঘনত্ব, দৈনন্দিন জীবনে ঘনত্বের ব্যবহার, তরলের চাপ, এ সকল পাঠগুলো তোমরা অবশ্যই ভালোভাবে পড়ে নেবে। এরপর আছে সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ। সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ। এরপর আছে অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন। অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন। এরপর আছে একাদশ অধ্যায় জলবিদ্যুৎ। এছাড়া আছে তোমাদের ব্যবহারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা জানো তোমাদের সিলেবাসটা আসলে আগের 2022 সালের আলোকে করা হয়েছে, এবং তোমরা অবশ্যই তোমাদের আগের অনুযায়ী তোমাদের মানবন্ধ থাকা প্রশ্নে শুধু অধ্যায়গুলো তোমাদের কমন হয়েছে। দেখো, অধ্যায়গুলো আমি আবার বলছি, তোমরা অবশ্যই স্ক্রিনশট করে নাও অথবা বই থেকে দাগিয়ে নাও। পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, একাদশতম অধ্যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের 2023 সালের এসএসসির পদার্থবিজ্ঞানের সংক্ষিপ্ত সিলেবাসটি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।